नमस्कार, आमी विश्वजीत सूत्रधर। आमार यूट्यूब चैनले तोमादेर सकलके स्वागत जानाई। आजके एई भिडियोते नतून एकटा चाकरी नोटिफिकेशनेर खबर आमी तोमादेर जन्य एनेछि। एरकमई चाकरी नोटिफिकेशन विभिन्न जब प्रोफाइल कोर्स निये आमी आमार चैनले आलोचना करि। तोमादेर ए धरनेर किछु इनफरमेशन दरकार होले पड़े आमार चैनलटिके तोमरा सबस्क्राइब करे राखो, बेल बटन अन करे राखो, जाते सबार आगे नोटिफिकेशनटी तोमरा पेये जाओ। चलो देखे नी आजकेर भिडियोटी। गत 9 तारीखे आमी तोमादेर एकटा भिडियो दिएछिलाम, सेखाने तोमादेर देखिएछिलाम साउथ ईस्ट सेंट्रल रेलवे नागपुर डिविशने बेश किछु आईटीआई ट्रेडे अप्रेंटिस नियोग करा होच्छे। आज के आमी तोमादेरके देखाच्छी साउथ ईस्ट सेंट्रल रेलवे बिलासपुर डिविशने आईटीआई और पैरामेडिकल कोर्से बेश किछु लोक नेওয়া होच्छे। कोन कोन पदे लोक नेওয়া होच्छे आमरा नोटिफिकेशनटी अनुसारे एकटु देखे नी। साउथ ईस्ट सेंट्रल रेलवे जे वेबसाइटटा आछे सेखाने बिलासपुर डिविशन आछे। এই বিলাসপুর ডিভিশনে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের কাছে একটা নোটিফিকেশন খুলে যাবে। এখানে বলা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। এই নোটিফিকেশনের উপর ক্লিক করলে পরে পিডিএফ ফাইলটা আমাদের সামনে চলে আসবে। এই পিডিএফ ফাইলটা দেখো কি বলা হয়েছে। 6 তারিখে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, বেশ কিছু অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 11/9 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। কোথায় তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা। আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ভিজিট করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো কোন কোন ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে, মানে কোন কোন ক্ষেত্রে লোক নেওয়া হচ্ছে। এখানে টোটাল 25টি ট্রেডে, দেখো 25টি ট্রেডে লোক নেওয়া হচ্ছে। এবার কোন কোন ট্রেড, কোপা, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, আরএসি মেকানিক, ওয়েল্ডার, প্লাম্বার, পেইন্টার, কার্পেন্টার, মেকানিস্ট, টার্নার, শিট মেটাল ওয়ার্কার, ড্রাফটসম্যান সিভিল, গ্যাস কাটার, ড্রেসার, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি, মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান এবং রেডিওলজি টেকনিশিয়ান। এইভাবে 25টি ট্রেডে লোক নেওয়া হচ্ছে। মোট ভ্যাকেন্সি আছে 432টি, তার মধ্যে আনরিজার্ভ 180টি, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 37টি, ওবিসিদের জন্য 121টি, এসসিদের জন্য 64টি এবং এসটিদের জন্য 30টি। সর্বমোট 432টি ভ্যাকেন্সি আছে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ট্রেডের আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এজ লিমিট বলা আছে 15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে, মানে তারা 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পাবে। আর যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, তারা 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে যখন তোমাদের ট্রেনিং চলবে তখন তোমাদের নির্দিষ্ট স্টাইপেন দেওয়া হবে। সরকারি নিয়ম অনুসারে যে স্টাইপেনটা দেওয়া হয় সেটা তোমাদেরকে দেওয়া হবে। এবার সিলেকশনের জন্য তোমাদের মেডিকেল টেস্ট করা হবে। মেডিকেল টেস্টে পাস হলে পরেই তোমাদের সিলেকশনটা হবে। এবার দেখো লাস্ট ডেট কী বলা আছে। একটু আগেই বলে দিলাম আমি যে আগামীকাল 11 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখো, এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবে এবং যে ট্রেডে অ্যাপ্লাই করতে চাও, যে ট্রেডে তোমাদের সার্টিফিকেট আছে, তোমরা সেই ট্রেডে নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তবে একটু লাইক করো, সকলকে শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই রিক্রুটমেন্ট নোটিফিকেশন কোর্স জব প্রোফাইল সংক্রান্ত বিষয় সবার আগে জানতে হলে। তাহলে আজকের মতো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নতুন কিছু ইনফরমেশন নিয়ে আমি আবার দেখা করছি।